সাভারে সড়ক মহাসড়কে বেপরোয়া যানবাহনের গতি, বাড়ছে দুর্ঘটনা, প্রতিদিন মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে কেউ না কেউ। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে এই মুহূর্তে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। শাকিল, কেন এই মহাসড়কে মৃত্যুর মিছিল বাড়ছে, কেন দুর্ঘটনা এতটা বেড়ে যাচ্ছে, মানে কারণগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে কিনা? এই সড়ক মহাসড়কে চালকদের মধ্যে যেটি প্রতিযোগিতার ফলে সড়ক দুর্ঘটনা অন্যতম কারণ। আরেকটি কারণ রয়েছে, আমরা দেখছি এই ঈদের সময় বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি আলোচিত ঘটনা রয়েছে, এবং সাভারেও আমরা দেখেছি একটি আলোচিত ঘটনা রয়েছে। তার কারণ হিসেবে যদি আমরা বিশেষ করে এই সাভার অঞ্চলে কারণগুলো আমরা খুঁজে দেখি, তাহলে দেখি যে আমাদের চালকদের মধ্যে প্রতিযোগিতার ফলে এবং টানা তারা যে পরিশ্রম করে, বিশেষ করে এই ঈদের সময়টা বিভিন্ন বা ছুটির সময়টা, দীর্ঘ ছুটি যে পরে এই সময়, তারা আসলে পরিশ্রম করার ফলে চোখে ক্লান্তি এবং ঘুমের ফলে কিন্তু সড়ক দুর্ঘটনা একটি কারণ কিন্তু এখানে দেখা যায়। আরেকটি বিষয় যে আমরা বারবারই যে বলে আসছিলাম, আরেকটি কারণ হচ্ছে এখানে অনিয়ন্ত্রিত যে অটোরিকশা, অর্থাৎ এই রিক্সাগুলো গতি যেরকম থাকে সেটি তড়িৎ যে ব্রেক দেওয়ার বা থামানোর বিষয়টি সেটি কিন্তু আর নিয়ন্ত্রণ থাকে না, এটি একটি বড় কারণ হিসেবে সড়ক দুর্ঘটনার কথা বলছেন। এখানে ট্রাফিক পুলিশ সহ যারা বিশ্লেষক আছেন তারাও এই বিষয়টি বলছেন। এই মহাসড়কে বিশেষ করে যে চলার ক্ষেত্রে গতিসীমা রয়েছে, সড়ক বেদে কখনো আমরা দেখি 60 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার যে গতিসীমা রয়েছে, সেই গতিসীমা কিন্তু মানার বালাই কিন্তু আমরা দেখছি না। জনবল সংকট ট্রাফিক পুলিশের এবং আইনের যে ব্যবহার, সেই ব্যবহারটি অনেক সময় আমরা দেখছি সঠিকভাবে হয় না, ফলে কিন্তু আইন প্রয়োগের যে বিষয়টি সঠিকভাবে এবং জোরালো ভূমিকা না থাকায় কিন্তু এই চালকদের বা যারা আসলে এই নিয়ম ভাঙছে তারা কিন্তু সেই বিষয়টিও গুরুত্ব দিচ্ছে না, ফলে একই কাজ কিন্তু তারা করে যাচ্ছে। এ ছিল এখানকার সর্বশেষ।